আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটি হচ্ছে আমাদের কাছে একটি ফোন রয়েছে সেটি হচ্ছে জিও এফ দুশো কুড়ি বি তো ওই ফোনগুলোর রিঙ্গার যদি কোনো প্রবলেম হয় সেই রিঙ্গারগুলিকে আমরা কি করে চেক করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রিঙ্গারটি তুলে রাখা হয়েছে এবং এখানে রয়েছে হচ্ছে রিঙ্গারের টিপস তার আগে আমরা দেখে নেব। একটি রিঙ্গার আমরা যখন বসাবো বা চেঞ্জ করব। কি করে বুঝবো রিঙ্গাররা স্পিকারটি ভালো আছে বা খারাপ আছে কারণ তার আগে আমাদের চেক করে নিতে হবে জিনিসটা ভালো না খারাপ তো দেখে নিই কী দেখায় ফার্স্ট আমরা রাখবো হচ্ছে বাজার মোডে দেখতেই পাচ্ছি আমরা বাজার মোডে রাখা আছে স্পিকারের এখানে দুখানা তার রয়েছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ তো এই দুটো তারের মধ্যে আমরা মিটার ঠেকাবো যদি আমরা বাজার মোডে রেখে মাপি তো এখানে কি দেখাবে আমরা একবার দেখে নেব জাস্ট আমরা দেখতে পাবো দুদিকেই আমাদের একটা কন্টিনিউটি দেবে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুটো পিনে ঠেকিয়েছি এখানে কিন্তু কন্টিনিউটি দেখাচ্ছে এবং এটি আরেকটা জিনিস যখন আমরা মাপবো যেমন কন্টিনিটিও কন্টিনিউটিও দেবে তেমনি কিন্তু দশ হোমসের কাছাকাছি দেখাবে বা দশ হোমস দেখাবে তার মানেও স্পিকারটি ভালো আছে তো দেখে নিই আমরা এখানে দশ হোমস দেখাচ্ছে কিনা বা দশ হোমসের কাছাকাছি কিছু দেখাচ্ছে কিনা দেখুন আট নয় দশ এরম দেখাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি স্পিকারটির কিন্তু কোনো প্রবলেম নেই এইবারে আমরা দেখে নিচ্ছি স্পিকারটি ভালো আছে বা ইঙ্গারটি ভালো আছে তা সত্ত্বেও আমরা লাগাচ্ছি ফোনের মধ্যে কোনো প্রকার কাজ করছে না তো আমরা কীভাবে চেক করবো যে লাইনটি ঠিক আছে কি না তো এখানে যদি আমরা একটু ভালো করে ফলো করি এখানে কিন্তু স্পিকারের দুটি পয়েন্ট আছে এবং একটি হচ্ছে প্লাস একটি হচ্ছে মাইনাস এখানে কিন্তু মার্কিং করা আছে এবং এই দিকে যদি আমরা ফলো করি দেখবো এখানে কিন্তু দুটি কয়েল রয়েছে যদি আমরা ভালো করে দেখতে পারি এখানে একটি কয়েল রয়েছে এবং এর ভেতর দিকটি একটি কয়েল রয়েছে এই দুটি কয়েলের সঙ্গেই কিন্তু এই স্পিকার টিপসটির একটি কানেকশান থাকবে তো আমরা দেখে নিই ফার্স্ট আমরা কী করবো স্পিকারের যেটা প্লাস সেখান থেকে আমরা দেখব এই কয়েলের কোন কয়েলটির সঙ্গে এখানে আমরা কন্টিনিউটি পাচ্ছি তো তার জন্য বাজার মোড়ে নিয়ে নিই মিটারটিকে দিয়ে দিয়েছি স্পিকারের একটি টিপসে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কয়েল রয়েছে এখানে একটি কয়েল রয়েছে এই কয়েলের মধ্যে আমরা একবার ঢাকাবো। আমরা কিন্তু কন্টিনিউটি পাচ্ছি তার মানে স্পিকারের পজিটিভের পয়েন্টটি এই কয়েল থেকে আমরা পাচ্ছি যদি কখনো দেখি স্পিকারের পজিটিভে এর সঙ্গে কোনো কন্টিনিউটি নেই তখন আমাদের এখান থেকে এই পর্যন্ত একটি জাম্পার করতে হবে এবার চলে আসছি স্পিকারের নেগেটিভে ঠিক তার পাশেরটাই হচ্ছে নেগেটিভ তাছাড়া এখানে মার্কিংও করা আছে সো আমরা একটা নেগেটিভে দিলাম এবং দেবো এই কয়েলটিতে আমরা পেয়েছিলাম তার মানে ঠিক তার পাশের কয়েলটি একদম আমরা কিন্তু এই কয়েল থেকে কিন্তু আমরা এর কানেকশান পাচ্ছি তার মানে আমরা কি বুঝলাম স্পিকারের যদি মানে স্পিকারটি ভালো থাকা সত্ত্বেও লাগানোর পরে যদি কাজ না করে তখন আমরা দেখবো হচ্ছে এই টিপস থেকে এই দুটি কয়েলের যদি দেখি প্লাস এই টিপসে কোনো প্রকার এই কয়েলের সঙ্গে কন্টিনিউটি নেই তখন আমরা এই কয়েলটির থেকে মানে এই যে এই দিকের কয়েলটির থেকে আমরা নেব হচ্ছে স্পিকারের পজিটিভে এই কয়েলটির থেকে আমরা নেব হচ্ছে স্পিকারের নেগেটিভে যদি আমরা এই জাম্পারটি করতে পারি তাহলে স্পিকারটি আবার আগের মতো কাজ করা শুরু করবে